নমস্কার সকলকে কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব আছো আমরাও বেশ ভালো আছি আমি সুমনা উইচুমোনার নতুন একটা ব্লগে সকলকে জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করেছি আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বেলা কিভাবে একটু গুছিয়ে রাখলে সকালবেলাটা একটু হালকা হওয়া যায় একটু কাজে চাপটা কম হয় এরকম হয় না কোনো কোনো দিন যে মনে হয় যে এই কালকের দিনটা আমার কালকে খুব চাপ যাবে তো সেক্ষেত্রে যদি কিছু বুদ্ধি করে এক একটু করা যায় রাত্রিবেলাটা একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই হালকা হয়ে যায় আর অনেকটা আমরা ইজিলি কাজগুলো করে ফেলতে পারি পরের দিনের কাজগুলো সংসারের কাজ একই রকম হলেও কোনো কোনো দিন চাপটা একটু বেশি হয় কোনো কোনো দিন চাপটা একটু কম হয় তো সেরকমই আর কি আমারও বিকেলবেলার কিছু টুকিটাকি কাজ সেরে আমি ছাদে গিয়েছিলাম মেয়েকে নিয়ে ছাদে যাওয়াটা মানে বৃষ্টি না হলে ম্যান্ডেটারি মানে মেয়েকে নিয়ে যেতেই হবে আর কি তো ছাদ থেকে এসে একটু দৌড়ে জল ছিটিয়ে দিয়ে আর সন্ধ্যা এখন জামা কাপড়টা চেঞ্জ করে তারপর আর এখানে আমি সিঁড়ি লাইটটাও জ্বালিয়ে দিলাম আসলে কী বলতো সন্ধ্যাবেলা যদি প্রবেশ লাইট জ্বালানো থাকে কিংবা সমস্ত ঘরে একটা ছোট্ট করে লাইটও জ্বালানো থাকে তাহলে নাকি সেটা খুব শুভ আমি আগে করতাম না এখন করি আসলে কী বলতো অনেক কিছু বয়সের সাথে সাথে তো শিখি অনেকের কাছে জানি তো সেই থেকেই আর কি আমি এটা করি আর এটা করা উচিত কী বলতো আমরা গৃহিণীরা সংসারের উন্নতির জন্য বা সংসারের সুখ শান্তির জন্য অনেক কাজই তো করি তো যে কাজগুলো করলে আমাদের কোনো রকম ক্ষতি হবে না সেই সেগুলো মেনে নিতে কিন্তু খুব বেশি অসুবিধা নেই একটু খেয়াল করে সেই কাজগুলো করলেই কিন্তু অনেকটা ভালো ফল পাওয়া যায় আস আসলে কি বলতো যারা বয়স্ক মানুষ ছিল তারা কিন্তু অনেক কিছু মানতেন কিন্তু আমরা এখন আর সেই সব মানি না আমি তো অনেক কিছুই মানি না আবার এখন নতুন করে শিখছি অনেক কিছু জানছি যে এগুলো করা উচিত বয়সের সাথে সাথে এখন ম্যাচুরিটি এসছে এখন মনে হয় হ্যাঁ তাই তো এইগুলো করলে যদি আমার সংসারে একটু শান্তি থাকে ভালো হয় তাহলে নিশ্চয়ই আমার এটা করা উচিত তো সেই থেকেই একটু একটু করে নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করছি আচ্ছা আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছি যে আমাদের কি রকম মেনে মানে কি সব আচার আচরণ মেনে চলা উচিত সেই বেস করে একটা আমি ভিডিও করেছি অনেকেই তোমরা খুব পছন্দ করেছো এখনও অনেকেই সেটাকে দেখে অনেক দিন হলো পোস্ট করেছি কিন্তু এখনও ওটাতে খুব ভালো ভিউ আসে তো এগুলো আমি কিন্তু অনেকটা রিসার্চ করে করেছি একদম আমার মন গড়া কথা না বা কারো কাছ থেকে একটু শুনে নিলাম সেই হিসেবেই আর কি করছি তা কিন্তু না তোমরা ওই ভিডিওটা দেখতে পারো দেখে যদি যদি একটু পরিবর্তন আনতে পারি আমরা সংসারে তালে ক্ষতি কি বলো আর কি বলো তো সংসারে সবারই জ্বালা আছে তাই না দূর থেকে মনে হয় যে এ খুব ভালো আছে কিন্তু সবারই পেছনে একটা গল্প আছে সংসারের আর সেই গল্প নিয়ে সবাই জ্বালা যন্ত্রণায় ভুগছি তো এর থেকে যদি একটু আমরা বেরিয়ে আসতে পারি সেটা বেশ ভালোই হয় তাই না তো সেই জন্যেই আর কি এগুলো মানি এগুলোকে কুসংস্কার হিসেবে অনেকে মানতে পারেই তাতে আমার কিছু বলার নেই কিন্তু কুসংস্কার হিসেবে না মেনে এগুলোকে একটু হেলদি নিয়ম হিসেবে মানা যেতে পারে তাই না আচ্ছা কথা বলতে বলতে অনেকটা এগিয়ে এলাম আমার কাজের কী তো বিকেলবেলা আমি ফ্রিজ থেকে কিছুটা চিংড়ি বার করে রেখেছিলাম আজকে অনেকটা বেলা হলে সকালবেলা আমার হাজব্যান্ড চিংড়ি নিয়ে এসছে আর সেই সময় একদমই আমার সময় ছিল না যে চিংড়িগুলো বাজবো সেই জন্য ওই ডিপে রেখে দিয়েছিলাম তো বিকেল বিকেল আমি সেটাকে বার করে রেখে এখন সেটাকে ছাড়িয়ে রাখলাম কেননা সকালবেলা চিংড়ি ছাড়িয়ে রান্নাবান্না করে ওদের টিফিন দিয়ে অসম্ভব হয়ে পড়বে তো একটুখানি কাজটা একটু এগিয়ে রাখলাম একটু ভেবেচিন্তা করলে কিন্তু এক হাতে মোটামুটি চালানো যায় আমি বলছি না যে বারো মাসেই আমি পারফেক্ট মানে একদম পারফেক্টলি কাজগুলো করে থাকি তো মোটামুটি কিন্তু একটু ভাবনা চিন্তা করলে গুছিয়ে মোটামুটি করা যায় সংসারে মানে পাকা গিন্নির তকমাটা একটু পাওয়া যায় যদিও কেউ দিতে চায় না তবুও মনে হয় নিজেদের একটা স্যাটিসফ্যাকশান লাগে যে না সব কিছু সময় মতো করছি বা গুছিয়ে করতে পারছি তো আমি চিংড়ি মাছের ভাপা করব বলে একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে টিফিন বক্সে রেখে সেটা ডিফে ঢুকে রেখেছি কাল সকালে ওটাকে বার করব মশলাপাতি মেশাবো ব্যাস ভাপে বসিয়ে দেবো আর ছেলে মেয়েদের হুকুম হয়েছে সুজি আর লুচি করতে হবে আচ্ছা দুধ নেই দুধ ছাড়া সুজিটা খুব বেশি ভালো আমার ব্যক্তিগতভাবে লাগে না কিন্তু ওদের চাপাচাপিতে আমি এখানে জল সুজি করছি একটু ঘি দিয়ে তাতে তেজপাতা গোটা একটা বড় তেজপাতা দিয়েছি দিয়ে তার মধ্যে এলাচ ফাটিয়ে দিয়েছি দুটো দিয়ে ভালো করে সুজিটা লাল করে ভেজেছি ভেজে তার মধ্যে আবার চিনি দিয়েছি দিয়ে আবার ভেজেছি তারপরে প্রয়োজন মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি আচ্ছা একটুখানি কিন্তু আমি নুনও দিয়েছি হ্যাঁ আর সুজিটা আমরা যদি ভাজ মানে ভাজার সময়ে যদি চিনিটা দিতে পারো তাহলে সুজিটার দানাটা বেশ গোটা গোটা থাকে আর সুজিটা খেতে বেশ ভালো লাগে তো একটু পাতলা পাতলা রাখবো একটু ঘন ঘন নাড়বো আর একটু পাতলা পাতলা রাখবো কেননা এটা ঠান্ডা হয়ে এমনি এমনিই জমে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি তেল আর এখানে আমি করব তোমার লুচি তো তোমরা প্লিজ হেসোনা আমার কিন্তু লুচি আমি একটু বড়ো বড়োই করি মানে এটা কি বলো তো যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর কি অনেকগুলো একসাথে কুটি কুটি করলে কি হয় অনেকটা করতে হয় সেই জন্য আর হেসোনা কেন বলছি বলো তো কেননা আমার লুচি কখনো গোল হয় না হ্যাঁ ফলে সবকটা কটা ফলে হ্যাঁ মোটামুটি সব কটাই ফলে কিন্তু গোল হয় না ট্যা ব্যাখা এটা সেটা হয় তো যাই হোক ফলে বলে কেউ আর কিছু বলে না সবাই বেশ সোনামুখ করেই খায় আর আমার লুচি কিন্তু এটা কিন্তু ময়দার না এটা আটার আমি বহু দিন হলো ঠিক কত দিন হলো আমি জানি না আমার বাড়িতে ময়দা আনা একদম টোটালি স্টপ করে দিয়েছি ময়দা লুচি আমরা একদমই খাই না প্রথম প্রথম একটু খারাপ লাগতো কিন্তু এখন টেস্টটা ডেভেলপ হয়ে গেছে এখন আর অতটা খারাপ লাগে না এটা বেশ হেলদি এমনি তোমার ছ্যাঁকা তেলে ভাজা তার মধ্যে আবার যদি ময়দা খায় তাহলে আর দেখতে হবে না চেহারা এমনি বেড়ে যাচ্ছে তারপরে আর খুঁজে পাওয়া যাবে না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট কিছুটা বাসন মেয়েজে সরিয়ে রেখেছি আর কিছুটা এখন মেজে নেব তো এইভাবেই আর কি একটু গুছিয়ে রাখলে ভালোই হয় যদিও এই কাজটা আমি রেগুলারলি ম্যাক্সিমাম দিনই আমি করে থাকি বাসন মেজেটা মেয়েজে রাখার কাজটা কেননা এটা সকালবেলা উঠে বাসি তোমার বাসন দেখতে মোটেও ভালো লাগে না আর এখানে দেখো বাসন ধুতে ধুতে হয়ে গেল জল খালি এখন যাব আমি এখন তোমার মোটর ছাড়তে এদিকে ছেলেকে চিৎকার করছি যে মেশিনটা একটু চালিয়ে দে মোটরটা ও কোথায় শুনতে পাচ্ছে না এখন আমাকেই যেতে হবে যাই হোক আর এর সুইচটা না নিচে মানে উপরে কিছুতেই আর কি হলো না অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কিছুতেই হলো না যাই হোক আবার নিচে গিয়ে চালাতে হবে আর কি বলো তো শুধু তো আমরা না এছাড়াও আমাদের বাড়িতে দুটো ভাড়া আছে তাদেরও অসুবিধা একই একটাই ট্যাঙ্ক তো আমি সব সময়ের জন্য চেষ্টা করি যাতে জলটা একদম শেষ না হয় জলটা এতটাই প্রয়োজনীয় একটা জিনিস জল না থাকলে মাথা খারাপ হয়ে যাবে তোমার সব কাজ হয়ে গেছে তুমি জানো তোমার জলের প্রয়োজন নেই তবুও জল নেই জাল নেই তোমার মাথার মধ্যে টেনশন চলে যাবে শুরু হয়ে যাবে তো যাই হোক সমস্ত কাজকর্ম শেষ আর রান্নাঘরে একদম নিট অ্যান্ড ক্লিন তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আবার দেখামে নতুন একটা ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বা